কিভাবে নোটপ্যাড ব্যবহার করে। তো প্রথমে আমাদের চলে যেতে হবে এখানে সার্চে। তো এখানে নোটপ্যাডটা অলরেডি আমার আছে, আর যদি না থাকে তো এখানে সার্চ করে নিতে পারেন, নোটপ্যাড চলে আসবে। এবার নোটপ্যাডটা আমি ওপেন করলাম, খোলার পর এটাকে আমি বড় করে নিলাম। এবার এখানে যে কোনো একটা যা খুশি লেখা লিখতে পারেন, যেরকম আমি লিখছি মাই নেম ইজ গৌরব লিখলাম। লেখার পর ধরুন আপনি লেখাটাকে কপি করতে চান, তো কপি করার জন্য লেখাটাকে প্রথমে সিলেক্ট করবেন, করার পর এডিট থেকেও কপি করতে পারেন বা কিবোর্ডে কন্ট্রোল প্লাস সি প্রেসও কপি করতে পারেন। এবার যদি পেস্ট করতে চান তাহলে এডিটে গিয়েও পেস্ট অপশান আছে, এখানেও পেস্ট করতে পারেন বা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভিটিপে পেস্ট করতে পারেন। তো আমি এবার কন্ট্রোল প্লাস ভিটিপে পেস্ট করে দিলাম। এবার যদি কাট করতে চান, কাট করলে লেখাটা চলে যাবে, একটা লেখাই আসবে। তো এবার মাই নেম ইজ গৌরবটাকে ধরলাম, কিবোর্ডে কন্ট্রোল প্লাস এক্স টিপও করতে পারেন বা এডিটে গিয়ে ওই যে কাট অপশানটা আছে এটা টিপতে পারেন। এবার কাট হয়ে গেল। এবার যদি আবার পেস্ট করতে চান তো আপনি ফাইলে গিয়েও মানে এডিটে গিয়েও করতে পারেন বা কিবোর্ডেও কন্ট্রোল প্লাস এক্স টিপও করতে পারেন। তো কন্ট্রোল প্লাস ভিটিপে পেস্ট করে দিলাম। এবার লেখা যদি সাইজটা বা লেখার ফন্টটা যদি চেঞ্জ করতে চান তো চলে যেতে হবে ফরম্যাটে, ফন্টে। তো এখানে লেখাটা বোল্ড বা সাইজ বড় ছোট সবই করতে পারেন এবং লেখার ফন্টও চেঞ্জ করতে পারেন, যেরকম করবেন সেরকম হয়ে যাবে। এই যে হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবে প্লিজ।